মাঝখানে এই যে দেখো খাওয়া পিছু কি হচ্ছে না হচ্ছে আমি নিয়ে নিচ্ছি কেক ওরা ফুট শুভ সকাল বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি প্র্যাকটিসের জন্য। কোনো শ্যুটের জন্য প্র্যাকটিস কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, তাই একটা বড় সড়ো শ্যুটের আগে প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। তার জন্য আগের দিন আমি প্র্যাকটিস করতে চলে গেলাম, তার কারণ একটা শ্যুট ছিল পরের দিন। তো বন্ধুরা আমি চলে যাচ্ছি, কালকে শ্যুট আছে, আজকে প্র্যাকটিস আছে, তার কারণ প্র্যাকটিস না করলে হবে না। আর ডান্সের একটা শ্যুট আছে, তো ডান্সের শ্যুটে প্র্যাকটিস তো একদম মাস্ট বি ইম্পর্টেন্ট প্রত্যেকটা শ্যুটেই। আর এখন বৃষ্টির সাথে মনে হয় আমার শত্রুতা সাত জনমের, আমি যেখানেই যাবো সেখানেই বৃষ্টি পড়বে। এই দেখো বৃষ্টি পুরো, তো পাপাকে বললাম যে পাপা একটু দিয়ে আসো আমাকে, পরে আমি গাড়িতে উঠলে আর বৃষ্টি আমাকে ধরতে পারবে না। হ্যাঁ শুধুমাত্র হাত পা ছুঁড়ে ছুঁড়ে নাচ করব সেটা কিন্তু নাচ বলে না। নাচ করতে গেলে প্রপার ট্রেনিং, প্রপার প্র্যাকটিস দরকার। আর তার মধ্যে যদি ডুয়েট ডান্স হয় তাহলে তো টাইম দিতেই হবে আগের দিন। সেই জন্য চলে গেলাম, ওই যে আগের দিনের ব্লগে বলেছিলাম যে ভিডিও করা সবার পক্ষে সম্ভব না। আসার পরে তারপর একদম আমার এই পাশে শুয়ে পড়বো, আমি এই পাশে এদিকে এদিকে রাউন্ড হয়ে এসে এদিকে শুয়ে পড়বো। আর শুয়ে যখন পড়বো এবার আমার মুখের দিকে একটু হা এই এইটুকুই জায়গাটা ফুটাই দেবো এই গানটার মধ্যে শরীরে। আবার অনেকে বলবে যে দিদি কি শুট করে, অ্যাকচুয়ালি আমি অ্যালবাম ভিডিও শুট করি, অনেক ফানি মুমেন্ট আছে প্র্যাকটিসের সময়। পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম বন্ধুরা, হাত পা এত ব্যথা করছিল না, সেই জন্য আগের দিন রাতে আর ব্লগ করা হয়ে ওঠেনি। চলো নেক্সট দিন সকালবেলা চলে আসছি। পুজো না দিলে না একদমই ঠিকঠাক ভালো লাগে না। কতদিন ধরে আমার একটু সমস্যার কারণে পুজো দিয়ে যাচ্ছিলাম না। আর তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা কিন্তু জানো আমি যেখানেই যাই না কেন পুজোটা কিন্তু আমি দিবই। তো আজকে মেন শ্যুটে চলে যাচ্ছি, তো ভাবলাম আমি আজকের পুজোটা দিয়েই যাই। তো সুন্দর করে মন ভরে ঠাকুরকে পূজা দিলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে সকালটা শুরু করছি ঠাকুর ঘর থেকে। তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও একদম মানে দারুণ দারুণ আছি। নিত্য নতুন দিনের এক্সপিরিয়েন্স জোগাড় করছি, যেমন আজকেও একটা শ্যুট আছে তো আজকেও চলে যাচ্ছি। তো ওনারা আমাকে বলেছেন আর প্রিয়তমা রিলিজ হওয়ার পরে এত এত ভালোবাসা পাচ্ছি, মানে সত্যি। অনেকে তো আমাকে বলছে যে মাথা ভাঙার প্রিয়তমা, মানে আমি তোমাদের সাথে কালকে যখন আমি প্র্যাকটিস করতে মাথা ভাঙে গিয়েছিলাম তখন আমি আমি ক্যামেরাটা অন করতে পারছিলাম না, মানে আমি মানুষ বলে যাচ্ছে তখন আমি ক্যামেরা কোন সময় অন করব, অন করতে করতে ওরা চলে গেল, মানে বলাও শেষ হতে চলেও গেল, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। শুধু আমার মুখেও বলছি, আমি যখনই এমটিভি মানে মাথা ভাঙা নামলাম তখনই আমাকে বলছে এই মাথা ভাঙার প্রিয়তমা আসলো না, মানে এত ভালোবাসা পাচ্ছি, সত্যি দারুণ লাগছে তোমরা পাশে থেকে ওইভাবে। আর তোমাদের পাশে থাকলেই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। তো চলো আর বকবক করছি না, একে আমাকে ফোন করছে, মানে আমাকে কল টাইম দিয়েছে 11টার সময়, অলরেডি এখন 10:15 বাজে। তো আমি এখন জানি না, আমি যেতে আমাদের বাড়ি থেকে যেতেও সময় লাগে। চলো পুজোটা দিয়ে যাই, আর কোথাও গেলে পুজোটা দিলে না মনটা প্রাণ শান্তি হয়ে যায়। আমরা এখন এত বিজি হয়ে গেছি যে যার কাজে আমি চলে যাবো মাথা ভাঙা, ভাইয়ের মা চলে যাবে খুশরাঙা। চলো যাওয়া যাক।
চলো চলো শুটে যাওয়া যাক, মেইন শুটে। আর আজকে এত দেরি হয়েছে বন্ধুরা, শুটে ফার্স্ট টাইম আমার এত দেরি হলো। তারপর শুটে এসে স্টুডিওতে আগে আমি ড্রেস চেঞ্জ করে ফেললাম। আমার এই ড্রেসটাতে তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার আমি মেকআপ করে নিচ্ছি, মানে মেকআপের বলতে পারো বেস মেকআপটা আমি করেছি, কিন্তু আমাকে প্রিয়াঙ্কা দিদি টোটাল মেকআপটা করে দিয়েছে। আমি এই ধরো মেকআপের আগে ময়শ্চারাইজার, প্রাইমার এইসব যেসব অ্যাপ্লাই করে সেগুলোই অ্যাপ্লাই করছি। আর একটু ফাউন্ডেশনটা ইচ্ছে করলো, না আমি একটু নিজের মুখে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করি, তাই করছি। জানো মানুষের কমেন্ট যখন পড়ি, ভালো ভালো কমেন্ট, এত ভালো লাগে না। এই যে আমি পরিশ্রম করছি, তখন মানুষের ভালো কমেন্ট পড়ে না আমার মনে হয় হ্যাঁ আমার কোনো অংশে পরিশ্রমটা সার্থক করছে। এত মানুষের ভালো কমেন্ট, যেমন অনলাইনে সেরকম অফলাইনে। শুরুতেই আমি বললাম যে এখন মাথাভাঙার প্রিয়তম আমি হয়েই গেছি, মানুষ আমাকে বলছে। প্লাস মানে আরও কত ভালো ভালো কমেন্ট সত্যি বন্ধুরা। তো এই দেখো মেকআপের এত জিনিস, মেকআপ তো করলাম কিন্তু বাইরের অবস্থা দেখতে পাচ্ছো, এত বৃষ্টি। সত্যি প্রত্যেকটা শুটে বৃষ্টি কি হতেই হয়, মেঘ করে এসেছে দেখো কি কালো মেঘ। না তবু আমরা শুট করবই। তো বলুন আমরা রেডি হয়ে বসে আছি, কিন্তু ব্যাপারটা হলো আকাশটা পুরো খারাপ অবস্থা হয়ে আছে। আকাশটা জানি না ছেড়খানি করবে, বললাম না ব্রেকআপ আমার জীবনে সবকিছুই। পায়ে তো আলতা পড়তেই হবে, যেহেতু গানটা আলতা দিয়ে। ফাইনালি শুটে বেরাচ্ছি, বৃষ্টি কমলো, চলো যাই, যাওয়া যাক, দেখতে থাকো বিহাইন্ড দ্য সিন। আমাদের গাড়িও চলে আসলো, আর এই যে আমাদের ছাপড়ি হিরো। কেমন লাগা মেরা মজাক? তো আমরা বসে পড়লাম, এই যে আমি মানে একটু মেকআপ বেশি করছি নাকি গো, ভালো লাগতেছে কিন্তু না হলো। চলো সবাই মিলে যাওয়া যাক। হে গাইস চলো যাওয়া যাক শুটে। কিছুক্ষণ পরে মানে কিছুক্ষণ আগে আমি আমার ডোনাকে ফিরে পাচ্ছিলাম, মানে পাচ্ছিলাম না, মানে আমি যেভাবে ব্লগ করি এনার্জেটিক ভাবে সেভাবে পাচ্ছিলাম না। তো চলো মানে আমি ব্লগ করি মানে এন্টারটেইন এন্টারটেইন এন্টারটেইন। এখন আমরা শুটিংয়ে যাচ্ছি, এই যে সবাই মিলে বসে পড়লাম। তো আমাকে কীরকম লাগছে আজকে তোমরা অবশ্যই নিচে এক্ষুনি কমেন্ট করো, ভিডিওটাকে পজ করে এক্ষুনি কমেন্ট করো, তারপরে ভিডিওটা টোটাল স্কিপ না করে দেখো, ঠিক আছে? আর এই যে আমাদের ডিরেক্টর, আমরা কি করি বলতো, শুটের আগে না কোনো প্লেস পার্টিকুলারলি ঠিক করি না। মানে হ্যাঁ এক দুটা ঠিক থাকে পার্টিকুলারলি, কিন্তু কোনো কোনো শুট না তৎক্ষণাৎ ঠিক হয়। যেরকম দেখো পূজা দিদি ঠিক করলো একটা বাড়ি। চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ। এই যে কোমরে এটা ধরে না, আরে এই পাশে এই পাশে এই পাশে ঘোরাও তুই, কোমর তো আসলটাকে ঠিক কর, আসলটাকে ঠিক কর, আসল তো এই পাশে পড়ে। ওমা ওইদিকে কেন যাও,
চমকাই গেল কোন সামনে দিয়ে আসলো তুই বলিস আর আমি এখানে জুতা চেঞ্জ করে ফেলেছি, এটা হলো পূজা দিদির জুতা, পূজা দিদিকে আমি খুব জ্বালাতন করতেছি। আমি বিয়ে বাড়ির লুক দিয়ে দিয়েছি, করো হাত জোড় কে, মানে মোদি সাহেব সে গুজারিশ করতো। অলরেডি অনেকজন চলে আসছে শুট দেখার জন্য, দেখতে পাচ্ছ দিদি এখানে শুটটা করতেছে, এই যে দাদা আমাদের। আজকে শ্যুট করতে করতে এত দেরি হয়েছিল, সেই জন্য শ্যুট কমপ্লিট হয়নি, রাতে কিছু শ্যুট নেওয়ার ছিল, সেই জন্য আজকে আর বাড়ি যাওয়া হয়নি, পিসির বাড়িতেই ছিলাম। তো দেখো এই বুনুটা মানে না থাকলে আমি সত্যিই বোরিং হয়ে যেতাম, এই বুনুটা খুব মানে আমার কোম্পানি দিচ্ছিল আমাকে, তো এত ভালো লাগছিল। বুনুটাই কিন্তু বেশিরভাগ আমাকে ক্যামেরা করে দিচ্ছিল, তারপর আমি শ্যুটে পুরো ব্যস্ত ছিলাম, কে আমাকে ক্যামেরা করে দিবে। তো চলো টেবিল টকে চলে যাচ্ছি, মাথা ভাঙা থেকে যারা আমার ভিডিও দেখছো তারা তো টেবিল টক জানো, তো ওখানে অনেক শ্যুট নেওয়ার ছিল। তো আমি যে এই ড্রেসটা পরেছি, আমার এই ড্রেসটা তো ভীষণ পছন্দ লেগেছে, আমি শেষে এই ড্রেসটা পরে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করব। আর টেবিল টকের ভিতরের অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর না, তোমাদেরকে কি বলবো। তো বন্ধুরা আমার প্রিয়তম হিরোর অবস্থাটা আজকে লাইট মেন কি বুঝলে, ভিডিও করা এতটা কিন্তু সহজ নয়। হ্যাঁ হ্যাঁ অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু পরিশ্রম যেরকম করতে হয় মজাও কিন্তু অত্যাধিক হয়। তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।